नमस्कार বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো গ্রাম পদ্ধতিতে বাটা মাছের ঝোল সরিষা বাটা দিয়ে। তার জন্য আমি 300 গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে একটা একটা করে কেটে নেব। মাছগুলো খুব সহজ এবং তাড়াতাড়ি কাটার পদ্ধতি হলো আমি ছাই দিয়ে মাছগুলো কাটছি। এতে খুব তাড়াতাড়ি মাছগুলো কাটা যায়। ভালো করে আঁশগুলোকে এভাবে ছড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি মাছের ভেতর থেকে সব পরিষ্কার করে নেব কেটে। ঠিক এরকম ভাবে আমি বাকি মাছগুলো কেটে নেব। বাকি মাছগুলো সব কাটা হয়ে গেলে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার তাতে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম আমি তাতে হলুদ। নুন হলুদ দেওয়ার পরে মাছগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে নুন হলুদটা লেগে থাকে। নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি মাছগুলোকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি মাছগুলোকে ভাজব। তার জন্য যা যা উপকরণ লাগবে, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, সরিষা বাটা, আদা বাটা, গোটা একটা কুচনো পেঁয়াজ বাটা, একটা গোটা টমেটো কুচনো এবং সামান্য মতো কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা। এবার আমি উনুন ধরিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলে তবেই তেলটা আমি দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করতে হবে। তারপর আমি মাছগুলো একটা একটা করে তেলে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে মাছ ভাজলে মাছগুলো লেগে যায় না বা ভেঙে যায় না। মাছগুলো খুব হালকাভাবে এবং সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। ঠিক এইভাবে আমি মাছগুলোকে উল্টে দিলাম। মাছের দুই সাইডটাই ভালো করে ভেজে নেব। মাছগুলো লাল হয়ে এসেছে এবং মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভালো করে সাবধানে তুলে নেব।
ঠিক একইভাবে বাকি মাছগুলো ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এতে কালো জিরে। এবার আমি দিয়ে দিলাম বাটা পেঁয়াজ। পেঁয়াজে যদি বেশি জল ছাড়ে বা ফুটে আওয়াজ হয় তাহলে হালকা লবণ দেওয়া যায়। এরপর আমি দিয়ে দেব গোটা টমেটো কুচানো। এরপর দিয়ে দিলাম জিরে বাটা, এরপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা 2 চামচ মতো প্রায়। ভালো করে একটু নেড়ে নেব সাথে সাথে। তারপর আমি দিয়ে দিলাম সরিষা বাটা। আপনারা নুন আর লঙ্কাটা স্বাদ মতো দেবেন। এরপর আমি দিয়ে দেব আদা বাটা পেস্ট। মশলাটাকে ঠিক এইভাবে ভালো করে নাড়তে হবে। মশলাটাতে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, তারপর আমি দিয়ে দেব স্বাদ অনুসারে হলুদ। নুনগুলো দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমার টমেটোগুলোও বেশ গলে গেছে। ঠিক এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে তাতে আমি মাছগুলো এবার দিয়ে দিলাম। মশলার সাথে মাছগুলোকে একটু হালকা নেড়ে কষে নেব। মশলার সাথে আমি মাছটাকে কষিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব, মাছগুলো কিন্তু আমার বা মশলাটা লেগে যায়নি। খুব সুন্দর কষা কষা একটা গন্ধ বেরোচ্ছে। মশলার গায়ে কিন্তু আর জল নেই। মাছটা আমার মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি তাতে দিয়ে দিব 2 বাটি মতো জল। জলটা দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে আমি মাছটাকে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি দেখব মাছটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং মাছে সুন্দর একটা রং এসেছে। তো বন্ধুরা, এবার আমি মাছটাকে একটা পাত্রে ঢেলে নেব। হয়ে গেল আমাদের আজকের বাটা মাছের ঝোল সরিষা বাটা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ভিডিওটি ধন্যবাদ।